লৌহ মহাপুরুষ থেকে বাইতুল ইজ্জত শরীফে নাজিল করা হয়েছে শবে কদরের রাত্রিতে, সেটি বলা হয়েছে। যেমন অন্য বলছে শাহরুর রমাদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন, রমজান শরীফে কোন সময় নাজিল করছে, রমজান শরীফে শবে কদরে একসাথে লৌহ মহাপুরুষ থেকে বাইতুল ইজ্জত সামাইয়ের দুনিয়াতে নাজিল করা হয়েছে। সোহান আল্লাহ বলতেছেন যে পূর্ববর্তী উম্মতদের তো অনেক ফজিলত, ওনারা হাজার মাস একাদার আবাদ বন্দি করছে, তাহলে এই উম্মতের ফজিলতটা কি? অমা আদরক আমা লাইলাতুল কদর, যে উম্মতরা কি জানে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছেন হাজার মাস থেকে ফজিলতপূর্ণ। সোহান আল্লাহ সাল্লাল্লাহু পূর্ববর্তী উম্মতরা হাজার মাস আবাদ বন্দি করে যত ফজিলত হাসিল করেছেন, আখিরি উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানার্থে এই এক রাত্রি আবদ্ধ করলে তার চাইতে বেশি ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফ ইরশাদ মনে করেছে আনন্দ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইবন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أظن لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر. حضرت سلمان الفارسي رضي الله عنه تني برنا كورن نور مجسم حبيب الله حضور باك صلى الله عليه وسلم خود بمورك ديتن كوبة پرتك بشر شابان شريف شهر دين اي خود بمورك بولتن هي مانوشه رابطان جنه رکون صحابه اكرام رضي الله عنه جنه رکون قد أظن لكم شهر عظيم একটা মহান মাস আপনাদের সাহেব ইস্তার করে বাট আসতেছে শাহরু মুবারক বরকতময় মাস শাহরুন ফিহে লাইলাতুন খৈরু মিন আলফি শাহর এই মাসের মধ্যে একটা রাত্রি মুবারক রয়েছেন যেটা হাজার মাস থেকে বেশি ফজিলত পূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হচ্ছেন লাইলাতুল কদর, সেটি বলা হচ্ছে লাইলাতুল কদর খৈরু মিন আলফি শাহর। কদর ওনার রাত্রি মোবারক হাজার মাস থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আখেরি উম্মত আমরা যদি এখন কেউ যদি একটা শবে কদর লাভ করে তাহলে এক শবে কদরের মাধ্যমে সে বনি ইসরাঈলের যারা আবেদ ছিলেন তাদের চেয়ে বেশি ফজিলত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ যদি দশটা শবে কদর লাভ করে তাহলে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে বেশি ফজিলত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হাত্তা মাতলাইল ফজর। হযরত জিবরিল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ নাজিল হন, প্রত্যেক প্রত্যেক কাজে ওনারা সালাম শান্তি বর্ষণ করেন। হাদিস ইরশাদ মর করেছে আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুল কদর ইযা কানা লাইলাতুল কদর নাযাল হযরত জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা يصلون على كل عبد قائم او قائد يذكر الله عز وجل. حديث شريف حضرت انس بن مالك رضي الله عنه مرنا করেন نور مجسم حبيب الله حضور পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন اذا كان ليله القدر যখন সম্মানিত এই কদর ওনার রাত্রি মোরে আসে তখন হযরত জিবরিল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ জমিনে নাজিল হন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযালাত জিবরিলাতু বিকাব ফি কাব কাবাতি মিনাল মালায়েক ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন ক্বায়মিন আও ক্বায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়াজাল্লাহ। আল্লাহ পাকের জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা দাঁড়ানো বসা বা শোয়া যে অবস্থায় যারা জিকির আজকারে মশগুল থাকে এবং বন্দিগিতে মশগুল থাকে তাদের প্রতি সলাত রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়াদান ইসান মরক ওনারা পৌঁছে দেন তাদের প্রতি নাজিল করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিতাবে বলা হয় এই যে শবে বরাত শবে কদর বিশেষ রাত্রি মোবারক যে বিশেষ রহমত মোর বর্ষণ করা হয়
তখন কিন্তু মানুষ হয়তো সবাই জানে না সমস্ত কায়না সৃষ্টি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা যা কিছু আছে এই সমস্ত পশু পাখিগুলি পানির মাছগুলি শামুক ঝিনুক ব্যাং সাপ গরু গাদা হরিণ যত পশু আছে সবগুলি আকাশের দিকে তাকিয়ে থাকে মুখ খুলে হা করে থাকে যাতে রহমত বরক যা বর্ষণ হচ্ছে যেন তাদের উপরে বর্ষিত হয় কিতাবে বলা হয়েছে যাদের উপর বর্ষিত যেমন সাপ ব্যাঙের উপর পড়লে মানিক পয়দা হয় সুবহানাল্লাহ হরিণের মধ্যে পড়লে মৃগ নাভি পয়দা হয় মাছের উপর পড়লে আম্বর পয়দা হয় এরকম এক এক পশুর উপরে পড়লে এক একটা খুসুসিয়ত জিন ইনসানের উপর পড়লে তারা ওলিয়াল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ সবাই উদ্গ্রীব হয়ে থাকে যে রহমত মরে যেন তারপর বর্ষিত হয় সোহান আল্লাহ সাল্লাহ হজরত জিব্রিল আলাহি সালাম একদল ফেরেশতা সহ নজমিন নাজিলন চারটা পতাকা নিয়ে চারটা পতাকা নিয়ে একটা হচ্ছে রওজা শরীফ ওখানে স্থাপন করেন আরেকটা কাবা শরীফ আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস শরীফ আরেকটা তুর পাহাড়ে সেখানে স্থাপন করেন এরপরে সারা পৃথিবীতে এই সম্মানিত রহমত মোবারক সালাত সালাম মোবারক সব ওনারা সরিয়ে দেন সুবহানাল্লাহ এখন যে সমস্ত বান্দা জিন ইনসানের উপরে সে রহমত বর্ষিত এবং ফেরেশতা আলী হচ্ছে ওনারা এসে মোলাকাতও করেন মুসাফা করেন মোয়ানাকা করেন সুবহানাল্লাহ এটা যে করেন তার কতগুলি আলামত রয়েছে চারটা আলামত আছে যেটা আমি সবসময় বলে থাকি প্রথম হচ্ছে যখন তার সাথে ওনারা মোলাকাত করবেন মুসাফা করবেন সে হঠাৎ করে খুব জোরে হেসে উঠবে কারণ ছাড়া অথবা সে জোরে কেঁদে উঠবে অথবা তার চক্ষু দিয়ে আপসে আপ পানি প্রবাহিত হবে অথবা তার অন্তরটা অত্যন্ত এতমিনান প্রশান্ত হবে সুবহানাল্লাহ এই চারটার যে কোনো একটা কারণ জাহির হবে যদি প্রকাশ পাবে যদি হযরত ফেরেশতা আলাইহিসসালাম সেই ব্যক্তির সাথে মুয়ানাকা বা মুসাফা করেন অর্থাৎ রহমত পৌঁছান সুবহানাল্লাহ সেটাই বলা হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিং সালাম সালাম ইহাত্তা মাতলাইল ফজর এটা হচ্ছে সুবে সাদিক পর্যন্ত বাদ মাগরিব থেকে সুবাস পর্যন্ত এই রহমত পুরনার বর্ষণ করে থাকেন অর্থাৎ পৌঁছিয়ে থাকেন সুবহান আল্লাহ এরপরে বলা হচ্ছে দেখুন এটা হচ্ছে লাইলাতুল কদর কদর রাত্রি মুবারকে এই ঘটনাগুলি ঘটে এখন তাহলে লাইলাতুল কদরটা কবে সেটা হাদিসে বলা হচ্ছে আনহযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কয়লা সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন লাইলাতুল কদর ফাকাল ইয়া ফি রমাদান ফি কুল্লি রমাদান হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা আমাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর কদরটা কবে তিনি বললেন এটা হচ্ছে রমাদান শরীফ মাসের মধ্যে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর আরও বলা হচ্ছে হযরত উম্মুল মিনা সালেস ও সিদ্দিক আলাইহা সালাম তিনি আরও স্পষ্ট করে বলেন আন উম্মুল মিনা সিদ্দিক আলাইহিস কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রে মিনাল আশরি আওয়াখিরি মিন রমাদান তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রে মিনাল আশরি আওয়াখিরি মিন রমাদান উম্মুল মিনা সালেস সিদ্দিক আলাইহা সালাম তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশ্চয় করেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো কবে তালাশ করবে ফিল বিত্রে মিনাল আশরি আওয়াখির রমাদান শরীফের শেষ দশ দিনের বেজর রাত্রিগুলিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ শেষ তালাশ এখন তালাশ করলে যদি পাও তাহলে কী করবে সেটা আবার উম্মুনা সালে সিদ্দিক বলতেছেন আন উম্মুনা সালে সিদ্দিক কলাত কুলতো ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওয়াইতা ইন আলিম তু আয়ু লাইলাতি লাইলাত কদর মা কুলু ফিহা কালা কুল আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিবুল আফা ফাআফু আন্নি উম্মুনা সালে সিদ্দিক আলাইহিস সালাম তিনি
ইরশাদ মুখ বলেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কি বলেন আর এটা ইন আলিমতু আইউ লাইলাতুল কদর মা আকুলু ফিহা যে আমি যদি শবে কদর পেয়ে যাই জানতে পারি যে আজকে শবে কদর তাহলে আমি তখন কি করব কোন আমলটা করব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি قال قول يا اللهم انك عفو تحب العفو فاعف عني আপনি বলুন আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি ক্ষমাকে মহব্বত করেন আমাকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সেই দিন তোমরা বেশি বেশি ইস্তেগফার করবে তওবা করবে ক্ষমা প্রার্থনা করবে আরজু করবে দোয়া করবে আল্লাহ পাক সমস্ত দোয়াগুলি কবুল করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল লায়ালি লাইলাতুল কদর এক নম্বর আফজালুল লায়ালি লাইলাতুল কদর সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত্র হচ্ছেন এই কদর ওনার রাত্রি সুবহানাল্লাহ দ্বিতীয় বলেন ইন্নাল্লাহ তাআলা যায়ানাল লায়ালি বিলাইলাতুল কদর ইন্নাল্লাহ তাআলা যায়ানাল লায়ালি বিলাইলাতুল কদর দুই নম্বর হচ্ছে নিশ্চয় যিনি খালিক যিনি মালিক রব্বুল আলামিন তিনি সমস্ত রাত্রি মোবারকগুলিকে সৌন্দর্য মণ্ডিত করেছেন এই লাইলাতুল কদর দিয়ে সুবহানাল্লাহ এরপর বলেন মান আদরাকা লাইলাতুল কদর রাফাউল্লাহু কদরহু ইয়াউমুল কিয়ামা মান আদরাকা লাইলাতুল কদর রাফাউল্লাহু কদরহু ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি এই কদর ওনার রাত্রি লাভ করতে পারল যিনি খালিক যিনি মালিক রব মহান লাভ তিনি কেমন তার মর্যাদা বুলন্দ করে দিবেন সুবহানাল্লাহ সেই জন্য বলতেছেন আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা মান ক্বামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা মান ক্বামা লাইলাতুল ঈমান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি মান ক্বামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি যে কত ওনার রাত্রিতে ইমান ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে সব বিশ্বাস করে আবদ্ধবন্দী করল নামাজ কালাম পড়ল গুফের এলো মা তাকাতুম জাম্মি আল্লাহ পাক তার সমস্ত গুনাহাতাগুলি ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ এখন এই লাইলাতুল কদর শেষ দশ দিনের মধ্যে তো অনেক সময় অনেক রকম যেমন হাদিস শরীফ এরকম রয়ে গেছে যেমন একটা হাদিস শরীফ বলা হচ্ছে আনদিন আব্বাসিন রদিয়াল্লাহু আনহু আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলতামিসুহা ফিল আসল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর ইলতামিসুহা ফিল আসল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর ফি তাসরিন তাবকা খামিসিন তাবকা সাবিদিন সাবিদিন তাবকা খামিসিন তাবকা এই হাদিসে বলা হচ্ছে হাজিম নাব্বাস রোদিয়াল্লাহু বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইলতামাসুহা ফিল আসল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর তোমরা কদর ওনার রাত্রিকে তালাশ করো শেষ দশ দিনে ফি তাসিয়াতিন তাবকা সাবিতিন তাবকা খামিন তাবকা অর্থাৎ এই বছর ওই বছর যেন বলেছেন আপনারা তালাশ করেন নয় দিন থাকতে সাত দিন থাকতে পাঁচ দিন থাকতে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ হাতে তালাশ করুন তাহলে হয়তো আপনারা পাবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব জানেন আর লাইলাতুল কদর তো ওনার কোনো প্রয়োজন নেই লাইলাতুল কদর ওনারই প্রয়োজন আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের জন্য লাইলাতুল কদর প্রয়োজন এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কোনো প্রয়োজন নেই বরং বিপদ বিষয়টা উল্টা যে লাইলাল কদরই যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত হতে পেরেছে এই জন্য সম্মানিত হয়ে গেছেন সুবহানাল্লাহ
আরেক হাদিসে বলা হচ্ছে আনন্দ ওদিন সমিত রদিলে তালাম কলা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়কবিন বি লাইলাতুল কদর ফতালাহা রাজুলান মিনাল মুসলিমিন কলা রাসূলুল খারাজতু লিয়কবির কম বি লাইলাতুল কদর ফতালাহা ফুলান ফুলানুন ফরুফিয়াত ওয়াসা ইয়াকুনা খায়রান লাকুম ফালতামিসু ফিত্তাসা ওয়াসাবি আল খামিসা এখানে আবার আরেক হাদিসে বলা হচ্ছে সমিত রাদের তিনি বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিঃসন্ন করেন তিনি একদিন ওই বছর বের হলেন যে শবে কদর কবে এটা বলে দিবেন খারাজান নবী ইসলাম লিখবেন না বিলাইলাতুল কদর সব বলে দিবেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন তো দুইজন মুসলমান ওনারা কিছু বিষয়ে তর্ক করতেছিলেন কয়লা রসুল খারাজ তো লে উকবেরকম মেলাইতুল কদর ফাতালাহা ফুলান ফুলান পারুফিয়াত ওয়াসাই কোন খায়র আল্লাহ আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে সবে কদর কবে হবে কিন্তু আপনাদের পরস্পরের মধ্যে কিছু একতেলাফের কারণে এটা আল্লাহ পাক আমাকে এটা নিষেধ করে দিয়েছে বলতে কবে লাইলাতুল কদর এটাই উত্তম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফালতামিসু ফিত্তাসিয়াতিন ওয়া সাবিয়াতিন ওয়া খামিসাতিন এখানে আবার বলা হচ্ছে তাহলে আপনারা এটা শেষ নবম রাত্রি সপ্তম রাত্রি পঞ্চম অর্থাৎ পঁচিশ সাতাইশ উনত্রিশে তালাশ করুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরের জন্য সেই বছরের জন্য আবার এই হুকুম আবার আরেক হাদিসে বলা হচ্ছে আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কালা ইন্না রিজালাম মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফিল মানাফিস সাবিল আওয়াখির ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুইয়াকুম কাত তাওয়াতাত ফিস সাবিল আওয়াখির ফামান কানা মুতারিবি ফালিয়াহরা ফিস সাবিল আওয়াখির ফিস সাবিল আওয়াখির এখানে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এক বছর স্বপ্নে দেখলেন আমাদের বলা হচ্ছে শেষ সাত দিনের মধ্যে এই রমজান শরীফের শেষ সাত দিনের মধ্যে শবে কদর পাওয়া যাবে এটা ওনারা দেখে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই স্বপ্ন দেখেছি তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন যে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যেকেরই স্বপ্নটা একরকম তাহলে আপনারা কেউ যারা এই বছর শবে কদর তালাশ করতে চায় তাহলে তাদেরকে বলবেন তারা যেন শেষ সাত রাত্রিতে শবে কদর তালাশ করে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে বলা হচ্ছে আমাদের হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি যে ফতোয়া দিয়েছেন সাতাশ তারিখে লাইলাতুল কদর এটা একটা উনি একটা তত্ত্ব বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর এটা এই শব্দ লিখতে নয়টা অক্ষর এটা তিনবার এসেছে কোরআন শরীফে তিন নং সাতাইশ সেই উনি সাতাইশে ধরেছেন আর একটা হাদিস শরীফও রয়ে গেছে আনহযরত ইবনে হুবাইশ রহমতুল্লাহ কালা সালতু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইন আখাক ইবনে মাসউদ ইয়াকুল মাইকুম আল হাওয়ালি ইসমুল লাইলাতুল কদর ফাকাল রাহিমাহুল্লাহ আরাদা আল্লাহ তাআলা নাস আমা ইন্নাহু কদ আলিমা আন্না ফি রমাদান আন্না ফিল আসল আওয়াখির মিন রমাদান আন্না লাইলাতু সাবি শরীনা সুম্মা আল্লাহ ফা লা ইস্তাসনি আন্না লাইলাতু সাবি শরীনা ফাকুলতু বে আইশিন তাকুলু জালিকি আবাল মুংজার ফাকালা বিল আলামত ও বিল আয়াতিল্লাতি আকবরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না তাতলু ইয়ামিন লা শুআ লাহা হযরত ইবনে হুবাইশ রহমাতুল্লাহ বিশিষ্ট তাবি রহমাতুল্লাহ তিনি বলেন আমি হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম উনি বিশিষ্ট সাহাবি যে আপনার ভাই যিনি হযরত ফকিউল উম্মত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলে থাকেন সারা বছর কোশেশ করলে শবে কদর পাওয়া যাবে তিনি কথাটা কেমন তিনি বললেন যে আল্লাহ পরমতি রহমত বর্ষণ করুন তিনি এটা এই জন্য বলেছেন যাতে মানুষ খালি
নির্দিষ্ট সময় এক বন্দীতে মশগুল যেন না হয়, সারা বছর যেন এক বন্দি মশগুল হয়, এই উদ্দেশ্যে আমা ইন্নকদ আলিমা, আপনারা জেনে রাখুন সাবধান, নিশ্চয় তিনি এটা জানেন। সেটা কি অর্থাৎ ওই বছরের জন্য আন্না ফি রমাদান, আন্না ফিল আসলে আওয়াখের মিন রমাদান, আন্না লাইলে তো সাবেশিনের মিন রমাদান, অর্থাৎ এই বছরের জন্য নিশ্চয়ই এটা রমজান শরীফ, নিশ্চয়ই শেষ দশ দিন এবং নিশ্চয় সাতাশের রমজান শরীফে শবে কদর সুবহানাল্লাহ সুম্মা হালাফা লা ইস্তাসনি, তিনি কসম করলেন, কসম করলেন এটা সাতাশে রমজান শরীফে শবে কদর। উনি বলেন ফাকুলতু, আমি তখন বললাম বে আইসেন তাকুলু জালিক ই আবাল মুঞ্জের, ওনার ইয়ে হচ্ছে আবুল মুঞ্জের কুনিয়াত। তিনি বলছেন আমি বললাম আপনি কীভাবে এটা বললেন, তিনি বললেন বিল আলামত আও বিল আয়াতিল্লাতি আকবরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু আলামত এবং কিছু নিদর্শন মোবারক দেখে আমরা বলি, যেই নিদর্শন মোবারকগুলি যে আলামতগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, সংবাদ দিয়েছেন, সেটা থেকে আন্না তাতলুই আমাদের লাহ, সেদিন সূর্য উদিত হলে তার কোনো প্রখরতা থাকবে না। কাজে এই বছরের জন্য সাতাশে রমাদান শরীফ হচ্ছে শবে কদর সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর একটা বিস্তারিত বলা হয়েছে হাদিস শরীফে, বলা হচ্ছে আন হযরত উবাই ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লাইলাতুল কদর ফাকালে ফি রমাদান ফিল আসলে আখির মিন রমাদান পাইন্না লাইলাতা বিতরিন ফি লাইলাতা বিতরিন ফি এহদা ওয়াশরিনা আও সালাসি ওয়াশরিনা আও খামসি ওয়াশরিনা আও সাবে ওয়াশরিনা আও তেসির ওয়াশরিনা আও আখির লাইলাতিন মিন রমাদান মান ক্বামা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকাদ্দাম যাম্বি। বলা হচ্ছে প্রথমেই বলতেছেন সমেত রেলতেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে জানার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল যে লাইলাতুল কদর কবে, ফি কুল্লি রমাদান ফি আশি ফি আশিল আওয়াখির মি রমাদান, অর্থাৎ প্রতি রমজান শরীফে শেষ দশ দিনে, এবং আন্না ফি লাইলাতে বিতর ফাইন্না ফি লাইলাতে বিতর নিশ্চয় বেজর রাত্রিতে, কবে ফি এহদা ও আশরিনা একুশ আও সালাসি ওয়াশরিনা অথবা তেইশ আও খামসি ওয়াশরিনা অথবা পঁচিশ আও সাবে ওয়াশরিনা অথবা সাতাইশ আও তেসে ওয়াশরিনা আও ফি আখরি লাইলাতিন মিন রমাদান অথবা উনত্রিশ শেষ দিন। এই কয়দিন হচ্ছে এর মধ্যে লাইলাতুল কদর একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ। এর বলছেন মান কামা ইমান ও ইতসাব গুফিরাল্লাহ মা তাকাদ্দাম যাম্বি, এই দিন যে ইমানের সাথে ইয়াকিনের সাথে এবাদতবন্দি করবে, নামাজ পড়বে, তার পিছনে সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ। এরপর তিনি বলতেছেন এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন অমিন আমারাতিহা, তাহলে নিদর্শনগুলি কি, যেটা হযরত উবাই বিন কাব বলছেন এখানে নিদর্শন বলা হচ্ছে অমিন আমারাতিহা আন্নাহা, নিদর্শন হচ্ছে রাত্রির লাইলাতুন বোলজাতুন সফিয়াতুন সাকেতাতুন সাজাতুন লা হাররাতুন ওয়ালা বারেদুন কানা ফিয়া কামনান সাতিয়ান ওয়ালাইহুল্লুন নজম ওয়ালাইহুল্লুলিন নজম আইরুমা বিতিলকাল লাইত হাত্তা সবা। রাত্রি মোহরের নিদর্শনটা কি অমিন আমারাতিহা, আমি বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করেন, নিদর্শন হচ্ছে আন্না লাইলাতুন বোলজাতুন, বোলজাতুন রোশনিযুক্ত উজ্জ্বল, রাত্রিটা খুব উজ্জ্বল হবে, বোলজাতুন সফিয়াতুন পরিষ্কার হবে, সাকেতাতুন একদম মনে হচ্ছে সব স্তব্ধ নিশ্চুপ কোনো আওয়াজ নেই, সাজিয়াতুন নির্মল সচ্ছল হবে, লাহার রাতুম ওলা বারে দাতুম গরম হবে না ঠান্ডা হবে না, কান্না ফিয়া কমনান সাথে আন ওদিন চারটা দেখা যাবে অত্যন্ত উজ্জ্বল সুন্দর, লাইহেল্লু লাইহেল্লু লিন নজম আইরুমা বিতিল কালে থাকতা সবা,
সেই রাত্রিতে সকাল পর্যন্ত কোনো তারকা নিক্ষেপ করা হবে, উল্কা নিক্ষেপ করবে না শয়তানের জন্য, কোনো নিক্ষিপ্ত হবে না। এটা হলো রাতের নিদর্শন এক নম্বর। অমিন আমারাতিহা আন্না শামসা, দিনের নিদর্শন আন্না শাম তাতলু সাবিহতা আল্লাহ সোয়া আল্লাহ। আর সূর্যের দিনের নিদর্শন সূর্য উদিত হবে সাবিহতা, খুব সুন্দর নির্মল হবে, সুন্দর হবে, মানুষ দেখতে পারবে। এমনি সূর্য তো দৃষ্টি করতে পারে না, কিন্তু সূর্যটা কেমন হবে, খুব সুন্দর হবে। তাতলু সাবিহতা লাশ ওয়া আল্লাহ মোস্তাবিয়াতুন কান্নাল কামারু লাইলাতুল বদর, পূর্ণ চাঁদ যেমন হয় ঠিক সেরকম সূর্যটা হবে। চাঁদের কোনো প্রখরতা থাকবে না, চাঁদের যেমন প্রখরতা থাকে না, নির্মল সুন্দর হয়, ঠিক সূর্যটাকে চাঁদের মতো দেখা যাবে। সুবহান আল্লাহ। হাররাম আল্লাহ শয়তান, হাররাম আল্লাহ আয়াকুজা মা ইয়াউমিজিন, হাররাম আল্লাহ শয়তান আল্লাহ পাক। শয়তান কিন্তু প্রতিদিন সূর্যের সাথে উদিত হয়, এই জন্য যারা সূর্য পূজক যারা, তারা কিন্তু সূর্য ওঠার সময় মধ্য আকাশে এবং অস্ত যাওয়ার সময় তারা পূজা করে, নাউজুবিল্লাহ। আর এই তিন সময় কিন্তু নামাজ পড়া নিষেধ, হারাম। এই তিন সময় নামাজ পড়া নিষেধ, তিন সময় শয়তান সূর্যের সাথে উদিত হয়, মধ্য আকাশে থাকে, আবার অস্ত সময় যায়, এই জন্য তিন সময় নামাজ পড়া নিষিদ্ধ। তো সেই দিন শয়তান সূর্যের সাথে উদিত হতে পারবে না, এটা একটা খুসুর বৈশিষ্ট্য। একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ শেষ, এখন এই কয়েকটা রাত্রি দিকেও ঠিক মতো বন্দি করে তাহলে অবশ্যই সে লাইলাতুল কদর লাভ করবে। সুবহান আল্লাহ। এখন আমাদের দেশে মশুর সাতাশে রমাদান শরীফ, হয়তো ইমামে আজম আবু হানিফ তার একটা ফতোয়া মোতাবেক এখন সাতাশ তারিখেও করতে হবে প্রতি বেদর রাত্রি করতে, যেটা আমরা করে থাকি এখানে, আমরা সাতাশ তারিখেও করি প্রতি বেদর রাত্রিতে, আমরা এটা তালাশ করি। সুবহান আল্লাহ। কাজী এই লাইলাতুল কদর যদি কেউ লাভ করতে পারে তাহলে সে হাকিকে মোত্তেক হইতে পারবে এবং সে অনেক ফজিলত লাভ করবে। খৈরুম মিন আলফি শাহার, এর বলা হচ্ছে হাজার মাস থেকে উত্তম, কত উত্তম এটা কিন্তু বলা হয়নি, লক্ষ মাস কোটি মাস আরও বেশি হইতে পারে এখলাস অনুযায়ী। সোহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওটা কিন্তু বলা হচ্ছে হাদিস শরীফে কুল্লু আমিল ইবনে আদম ইউদাউল হাসান বা শামসালিয়া ইলিয়াস হাবে মেয়াতে দিফিন, আদম সন্তানের সমস্ত আমলগুলি সাত থেকে দশ থেকে সাতশো, কাল আল্লাহ তো ইল্লা সাওম, আল্লাহ না রোজা ব্যতীত, রোজাটা না, রোজা ব্যতীত অন্য আমল দশ থেকে সাতশো, ফাইন্য অলি ওনা আজিব উজিয়াবি, কারণ রোজাটা হচ্ছে কাজ করে আমার জন্য। এখন সেই রোজার বদলাটা অন্য কেউ দিবে না, হজরত ফেরেস্তান ওনারা দিবেন না, কেউ দিবে না, এটা যারা কেনামান কাদিমিন লেখেন ওনারাও এটা লিখবেন না, কে করবেন এটা, আল্লাহ আমি নিজে এটার বদলা দিব। সুবহান আল্লাহ। এক বর্ণনা আরেক বর্ণনা বলা হচ্ছে না আল্লাহ আসলে যে হাকি রোজা রাখতে পারে মোট থেকে হইতে পারে আমি নিজেই তার হয়ে যাই। সুবহান আল্লাহ। বললেন কু নু রব্বানি, তোমার আল্লাহ হয়ে যাও, তা আল্লাহ হবে কেমনে, অর্থাৎ আল্লাহ পাককে হাসিল করো, তখন সে সহজে আল্লাহ পাককে হাসিল করে ফেলে। সুবহান আল্লাহ। এখন লা আল্লাকুম তাত্তাকুন, হাকি মোট থেকে হলে কামিয়ে দিতে, এই সবে কদর লাভ করতে পারলে মধ্যে করতে পারবে। এখন এই সবে কদর তালাশ করার জন্য কিন্তু এতেকাফ, সবে কদর তালাশ করার জন্য এতেকাফ। এতেকাফ শব্দের অর্থটা কি, এমনি সাধারণ অর্থ হচ্ছে গোসানিশি, নিরিবিলি থাকা, নির্জনে থাকা, একাকী থাকা, এটা হচ্ছে এতেকাফ। শরীয়তের এটা হলো লোগাতি অর্থ আবিধানিক, আর হলো এস্তেলাই শরীয়তের অর্থ হচ্ছে পুরুষদের জন্য এতেকাফ মসজিদের এক কোণার মধ্যে অবস্থান করবে পর্দা দিয়ে আবৃত অবস্থায়, পর্দা টেনে ভিতরে থাকবে, নামাজের সময় পর্দাটা তুলে দিবে। আর মহিলারা যার যার বাড়িতে নির্জন যে কক্ষ নিরিবিলি রুম সেখানে পর্দা দিয়ে অবস্থান করতে পারবে এতেকাফ করার জন্য। আর পুরুষদেরটা নামাজের সময় মসজিদে এতেকাফ করলে পর্দা দিয়ে এটা তুলে ফেলতে হবে, তখন নামাজ হবে, নামাজের পর আবার যখন সে অবস্থান করবে ডেকে ফেলবে, এটা হচ্ছে এতেকাফ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন
اهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيت للطائفين والعاكفين وركع السجود الله পাক ارشاد مبارক করেন আমি ওহী মুবারক করেছি اهدنا الى ابراهيم واسماعيل ওনাতে ওহী কি করেছে ان طهر بيتيا আপনারা আমার কাবা শরীফকে পবিত্র রাখবেন এবং পবিত্র রাখতে বলবেন কেন আন্তর লিতায়ফিন আল আকিন রুকায় সুজুদ তাওয়াফকারী ইতিকাফকারী রুকু সিজদা তার নামাজ কারি নামাজ আদায়কারী যারা মুসল্লি তাদের জন্য আপনারা কাবা শরীফ পবিত্র রাখবেন এবং উম্মতদেরকে রাখার জন্য বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতিকাফটা কিন্তু অনেক আগে শুরু থেকে ইতিকাফ শুরু হয়েছে এখন ইতিকাফ কয় প্রকার হচ্ছে তিন প্রকার সাধারণত একটা হচ্ছে সুন্নত মুয়াক্কাদা একটা হচ্ছে মোস্তাব বা নফল একটা হচ্ছে ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে রমাদান শরীফের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা এখন প্রত্যেক মহল্লার মসজিদের মধ্যে যেটা জামে মসজিদ জামে মসজিদ বলতে এখানে শুধু জুমা পড়া হয় না অর্থাৎ যেখানে পাঞ্জাগানা জামাত হয় এটা হলো জামে মসজিদ বলা হয় আবার জুমার মসজিদকে জামে মসজিদ বলা হয় যেখানে পাঞ্জাগানা জামাতে যে মসজিদ রয়ে গেছে সেই মসজিদের মধ্যে একজনকে কমপক্ষে ইতিকাফ করতেই হবে এটা সুন্নতে মুয়াক্কাদা কেফায়া এখন কেউ যদি ইতিকাফ না করে তাহলে পুরো মহল্লাবাসী ওয়াজিব তরকের গুনায় গুনাগার হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা রাখতেই হবে তাহলে কখন রাখতে হবে ইন আরাদাল ইতিকাফ আশরা লাইলিন দাখলা কাবলাল গুরুব ইন আরাদা ইতিকাফ আশরা লাইলিন দাখলা কাবলাল গুরুব কেউ যদি এই সুন্নতে মুয়াক্কাদা কেফায়া ইতিকাফ করতে চায় তাহলে তাকে সে বিশ তারিখ মাগরিবের পূর্বে তাকে মসজিদে প্রবেশ করতে হবে তখন সে প্রবেশ করবে বিশ তারিখ মাগরিবের আগে আসর বাদ আসরের মধ্যে এবং তারপরে যখন ঈদ উল ফিতর ওনার চাঁদ দেখা যাবে তখন তার ইতিকাফ শেষ হবে এই দশ দিন থেকে ইতিকাফ করতে হবে এটা হলো সুন্নতে মুয়াক্কাদা কেফা ইতিকাফ মুস্তাহাব নফল ইতিকাফ বলা হচ্ছে নফল ইতিকাফটা হচ্ছে আসলে এটা যখন তখন কেউ যখন মসজিদে প্রবেশ করে সে ইতিকাফের নিয়তে অবস্থান করতে পারে সে ইতিকাফের ফজিলত পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে লা ইতিকাফ ফি মসজিদিন জামাতিন তো যেই মসজিদের মধ্যে জামাত পাঞ্জাগান হয় না সেখানে ইতিকাফ করলে ইতিকাফ শুদ্ধ হবে না যেখানে পাঞ্জাগানা জামাতে সেখানে ইতিকাফ করতে হবে এটা নফল মোস্তাব ইতিকাফ সব ইতিকাফ নফল ইতিকাফটা মোস্তাব ইতিকাফটা এক মিনিট দুই মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা হইতে পারে কোনো সমস্যা নেই এরপরে ওয়াজিব ইতিকাফ ওয়াজিব ইতিকাফ হচ্ছে মানত নিয়ত করা নাকি তবে মানত করলে কিন্তু ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত সুন্নতে মুয়াক্কাদা রোজা ইতিকাফের জন্য রোজা শর্ত এখানেও রোজা শর্ত লা ইতিকাফ ইল্লা বি সাওম লা ইতিকাফ ইল্লা বি সাওম রোজা ছাড়া ইতিকাফ শুদ্ধ হবে না একদিন হোক দুই দিন হোক এটা করলে রাত্রেও থাকতে হবে দিনে রোজা রাখতে হবে এখন সুন্নতে মুয়াক্কাদা কেফায়া ইতিকাফ যেটা এটার ফজিলত কতটুকু এটা বলা হচ্ছে হাদিস শরীফে মান ইতিকাফ ইয়ামান হচ্ছে এখানে কতগুলি শর্ত রয়ে গেছে মুতাকিফের জন্য শর্তগুলি কী মোতাকিফ অর্থাৎ ইতিকাফকারীর জন্য শর্ত হচ্ছে প্রথম হলে মুসলমান হওয়া এক নম্বর দুই নম্বর হচ্ছে তাকে নিয়ত করতে হবে নিয়ত ছেড়ে ইতিকাফ হবে না তিন নম্বর হচ্ছে তাকে সুস্থ হবে সজ্ঞান জ্ঞান সম্পন্ন পাগল হোক মাথা খারাপ হোক বেহুশ হোক এই জন্য লোক ইতিকাফ করতে পারবে না জ্ঞান সম্পন্ন লোক হতে হবে তিন নম্বর চার নম্বর হচ্ছে রোজা রাখতে হবে পাঁচ নম্বর এমন মসজিদ হয়েছে যে মসজিদে পাঞ্জাগানা নামাজ কমপক্ষে জামাত হয় এই পাঁচটা শর্ত আর আরেকটা শর্ত আছে সেটা হলো যেমন হাদিস হয়েছে সামতু তাসবিহ রোজাদারের চুপ থাকাটা হলো তসবি তুল্য কিন্তু মোতাকিফ কিন্তু চুপ থাকতে পারবে না মোতাকিফ যে সে চুপ থাকলে মাকরু হবে হয় তাকে জিকির ফিকির করতে হবে নাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আর নিজে তাকে ঘুমায় থাকতে হবে চুপ করে বসে থাকতে পারবে না মোতাকিফ চুপ করে বসে থাকলে সে দশ তাদিস করুক তালিম তালকিন করুক কোনো অসুবিধা কিন্তু চুপ করে বসে থাকা মোতাকিফের জন্য মাকরু
এটা ফজিলত তার ফজিলত সে বঞ্চিত হবে নাউজুবিল্লাহ হয় তাকে জিকির ফিকির করতে হবে নাহলে কোরআন শরীফ তেলাওয়াত করুক অথবা সে তালিম তাকে দরস তাদরিস করুক অথবা সে ঘুমিয়ে থাকুক যে কোনো একটা তাকে করতে হবে আর যদি কোনো মোতাকিম মনে করে সে তার কর্তব্য সে আম না সাধারণ লোক সে কথা বললে ভুল বলতে পারে তখন সে চুপ করে থাকে এই গুনাহ থেকে বাঁচার জন্য তাহলে সেটা মাজুর আলাদা মাসালা যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চুপ করে থাকে সে আলাদা মাসালা যে সে তালিম দিতে পারবে না সে এত কোরআন শরীফ পড়তে পারে না তো জিকির করতে পারে না কিন্তু সে কথা বললে ভুল হয়ে যায় অনেক ঝুটা হয়ে যায় কিনা তখন সে গুনাহ থেকে বাঁচার জন্য চুপ করে থাকলে তখন সেটা মাকরু হবে না মান নিতে কে ইয়ে মান এতে গজাল্লাহ জালাল বাইন মিনান নার সালাসাতা খানাদিক আবাদ বাইনাল খাফিকাইন মানে হচ্ছে মান এতে কে ইয়ে মান কেউ এখন তো সুন্নতে মুয়াক্কাদের কথা দশ দিন কেউ যদি একদিন এতে কাপ করে এতে গজাল্লাহ আল্লাহ পাক যিনি খলিক যিনি মালিক মানে ওনার সন্তুষ্টি মর হাসিলের লক্ষ্যে তাহলে আল্লাহ কেউ জালাল বাইন মিনান নার সালাসাতা খানাদিক আল্লাহ পাক ওই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে কী করবেন তিনটা খন্দক সৃষ্টি করে দেবেন দূরত্ব সে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে থাকবে জাহান্নাম তিন খন্দক আবাদা বাইনাল খাওয়াফেকাইন এক একটা খন্দকের লম্বা কতটুকু পূর্ব পশ্চিম অর্থাৎ পাঁচশো বছরের রাস্তা সুবহানাল্লাহ কোনো বান্দা যদি একদিন এতকাফ করে তাহলে সে তার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে যাবে অর্থাৎ তিন খন্দক মানে তিন পাঁচা পনেরোশো বৎসরের রাস্তা দূরে চলে যাবে জাহান্নাম সুবহানাল্লাহ তাহলে দশ দিন থাকলে কতটুকু ফজিলত হবে এই জন্য এখন যদি কেউ পারে অবশ্যই তার দশ দিন এতকাফ করো যে আর যদি কেউ না পারে তাহলে যেন সে যদি ইচ্ছা করলে একদিনও রাখতে পারে বেজর রাত্রগুলি বেজর দিন সে এতকাফ করতে পারে বেজর সন্ধ্যার সময় সে প্রবেশ করলে আগেই এতকাফ করলে পরের দিন মাগরিব পরে সে ইচ্ছা করলে চলে যেতে পারে এর প্রতি বেজর রাত্রে এতকাফ করতে পারে তাহলে প্রতি এই রাত্রে এতকাফের দিনে এতকাফের জন্য সে তিন খন্দক জাহান্নাম থেকে সে দূরে সরে যাবে সুবহানাল্লাহ আর বলা হচ্ছে মান এতকাফ আশরান ফি রমাদান কেউ যদি দশ দিন রোজা রাখে তাহলে কী ফজল করবে হাজ্জাতাইনে ওমরাতাইন দুই হজ দুই উমরার ফজিলত সে লাভ করবে সুবহানাল্লাহ যদি দশ দিন এতিকাফ করে তাহলে দুই হজ এবং দুই উমরা করার যত ফজিলত সে সম পরিমাণ ফজিলত সে লাভ করবে সুবহানাল্লাহ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আনাদ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলাম ক্বালা ফিল মুতাকিফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুতাকিফ সম্পর্কে বলেন ওয়াইয়া থেকে জুনুবা ওয়াইয়া তু জুনুবা মুতাকিফ গুনাহ থেকে বেঁচে থাকবে ইউজুরালাহু মিনাল হাসানাতি কামিল হাসানাত কুল্লিহা ক্বালা ফিল মুতাকিফ মুসলিম বললেন ওয়াইয়া থেকে জুনুবা সে গুনাহ থেকে যেন বেঁচে থাকে তো গুনাহ থেকে বেঁচে থাকবে সে গুনাহ করবে না ইউজুরালাহু মিনাল হাসানাতি কামিল হাসানাত কুল্লিহা তাহলে সে কী ফজিলত পাবে এই মুতাকিফ হলে বাইরের মানুষ যত ন্যাক কাজ করে সমস্ত নেকির সমপরিমাণ ফজিলত সে এতিকাব করা অবস্থায় লাভ করবে সুবহানাল্লাহ ইজুরাল্লাহু মিনাল হাসানাত কামিল হাসানাত কুল্লিহা ইজুরাল্লাহ তার জন্য জারি হবে বাইরে মানুষ যত ন্যাক কাজ করবে যারা মুতাকিফ না তাদের সমস্ত ন্যাক কাজের সমপরিমাণ ফজিলত মুতাকিফ ব্যক্তি মসজিদে বসে বসে লাভ করবে সুবহানাল্লাহ মুতাকিফের এটা হলো ফজিলতটা আবার বলা হচ্ছে কোরআন শরীফে অলা তুবা শেরু হুন্নান তুম আকমিন ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা আল্লাহ পাক বলতেছেন অলা তুবা শেরু হুন্নান তুম ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা যে তোমরা মসজিদ ইতিকাফ করবে তখন কিন্তু তোমরা তোমাদের আহলিয়াদের সাথে নির্জন অবস্থান করো না এটা আল্লাহ পাকের সীমা এর নিকটবর্তী হও না তোমরা সরে থাকবে এটার ব্যাখ্যা আবার বলতেছেন উম্মুল মুমিনা সালে সিদ্দিক আলাইহিস সালাম তিনি সর্বণ করেন আনমুনা সালে সিদ্দিক আলাইহিস সালাম কওয়ালাত আর সুন্নত আলাল মুতাকিফ উনি বলতেছেন এই যে আশুবিধে বলা হলো ব্যাখ্যাটা আর সুন্নত আলাল মুতাকিফ যে মুতাকিফের জন্য সুন্নতটি অর্থাৎ হুকুমটা কি আমলটা কি এখানে সুন্নত বলতে মুতাকিফের শরী হুকুমটা কি
আল্লাহ ইয়াউদা মারিদান, আল্লাহ ইয়াউদা মারিদান, সে কোনো অসুস্থ লোককে দেখতে যেতে পারবে না, কোনো অসুস্থ বিমারি ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, অলাই সাদা জানাজাতান, কোনো জানাজা সে শরীর হতে পারবে না, অলিয়া মাসাল মারাতা, তারা হালিকে সে স্পর্শ করতে পারবে না, অলিউ বাসিরা এবং নিকটবর্তী হতে পারবে না, আল্লাহ ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লাবুদ্দা মিনহু, আল্লাহ ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লাবুদ্দা মিনহু, শরীরে কোনো ওজোর ছাড়া সে মসজিদে বের হতে পারবে না, ওজু ইস্তিনজা ইত্যাদি ওজোরে সে বের হতে পারে, কিন্তু বিনা ওজোর বেরোলে এতে কাপ নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথবা কেউ ওজু ইস্তিনজার জন্য বের হলো, কোনো লোক তাকে আটকে রাখলো রাস্তায়, তাতেও তার এতে কাপটা নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। লাইতে কাবিল্লা বিসাওম, রোজা ছাড়া এতে কাপ হয় না, লাইতে কাবিল্লা ফি মসজিদিন জামি, আর জামে মসজিদ অর্থাৎ যেখানে পান জায়গা নামাজ হয় না সেখানে এতে কাপ হলে এতে কাপ শুদ্ধ হবে না। এখানে আমার একটা মাসালা রয়ে গেছে, সেটা হলো কেউ কোনো পান জায়গা মসজিদে এতে কাপ করলো, তাহলে জুমা রূপে কোথায়? এখন সে যেখানে জুমা হয় না কিন্তু পাচক তো জামাত হয় সেখানে সে এতে কাপ করলো, তাইলে এখন সে জুমা পড়বে কোথায়? তাহলে জুমার দিন সে নিকটবর্তী যে জুমার মসজিদ আছে, নিকটবর্তী যে জুমার, সেখানে তাকে যেতে হবে জুমা পড়ার জন্য। কখন যাবে? এতটুকু আগে সে রওনা দিবে যেমন সেখানে যে সে চার রাকাত কবলাল জুমার নামাজ আদায় করতে পারে, পরে এখানে অবস্থান করবে আবার নামাজটা পড়বে, জুমা পড়ে বাদাল জুমা সুন্নতুল ওয়াক্ত এই ছয় রাকাত নামাজ পড়ে আবার তাকে রওনা দিতে হবে তার এতেকাফের স্থানে আসতে, এটা হলে তার জন্য শরীর হুকুম। এখন সে যদি অতিরিক্ত দেরি করে করতে পারবে সেখানে আবার এতেকাপ করতে পারবে, এটা মাকরু হবে। আবার যদি সেখান থেকে ওখানে এতেকাপ করে এই মসজিদে কেউ না থাকে তাহলে তারও কবিরে গুণ হবে, সুন্নত মক্কা তরক করার কারণে ওয়াজিব তরক গুণ এবং মহল্লাবাসীদেরও গুণ হবে, নাউজুবিল্লাহ। এটা হলো মোতাকিফের জন্য। এখন মোতাকিফ যে বিষয়ে বলা হচ্ছে অনেক হাদিস শরীফ, এখানে একটা হচ্ছে বলা হচ্ছে আনমা সাল সিদ্দিক আল ইসলাম কলাত কান্না রসুল ইসলাম ইয়াস্তেদু ফিলাসল আখরিম মিন রমাদান মা লা ইয়াস্তু বাইরে ইয়াজতাহিদু ফিলাসল আখির মা লা ইয়াস্তেদু ফি গৈরি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান শুভ শেষ দশ দিনে যেভাবে তিনি আবদবন্দি মোরক করেছেন অন্য কোনো সেরকম করতেন না, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ উম্মতকে তালিম দিয়েছেন যেন তারা বেশি বেশি করে লাইলাতুল কদরটা লাভ করতে পারে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক হচ্ছে বলা হচ্ছে আনুন্না সালিসি ইবনে ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আল আশরু শাদ্দা মিজারাহু আহিয়া লাইলাহু আই কজা আহলাহু, ইজা দাখালা আল আশরু উম্মুল মুমিনা সালিসি সিদ্দিক আলাইহিস, তিনি বলেন যখন রমজান শুরু শেষ দশ দিন আসতো নূরে মুজাসসাম শব্দগত অর্থ সাদ্দা মিজারহু কোমর বেঁধে আবদবন্দি করা, অর্থাৎ দৃঢ়তার সাথে অনেক বেশি আবদবন্দি তিনি করতেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, উম্মতকে তালিম দিয়ে তোমরা বেশি বেশি করবে। আহিয়া লাইলাহু, তিনি প্রত্যেকটা রাত্রিতে তিনি সজাগ থাকতেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ থাকার ঘুমানো একই হুকুম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, এটা উম্মতকে তালিম দিয়ে তোমরা সজাগ থাকবে। আইকাজা আহলাহু আইকাজা আহলাহু আইকাজা আহলাহু, এবং আহলে বাই শরীফ আলাইহিস সালাম যারা ছিলেন প্রত্যেকে তিনি সজাগ রাখতেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, অর্থাৎ সকলে মিলে সজাগ থেকে রাত্রিগুলি পালন করা ফজিলতার কারণ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, এটাই বলেছেন। এখন এই বেজন রাত্রিগুলি সজাগ থেকে বন্দি করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া, তিনি কিন্তু পুরো দশ দিনই দশ রাত্রি সজাগ থেকে তালিম দিয়েছেন আহলে বাইত শরীফ ওনাদেরকে সহ সবাইকে নিয়ে, এটা মনে রাখতে হবে। আর যারা এতিকাফ করবে মসজিদে থাকবে, যেটা বলা হচ্ছে হাদিস শরীফে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নু কান ইজ এতিকাফা অন্য কান ইজ এতে কাফা তুরে আলো ফিরাসু ইউদা উল্লা শরীরহু ওরা উস্তনাত তওবা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এতে কাফা করতেন তখন
মসজিদে নববী শরীফে ওনার বিছানা মোবারক বিছানো হতো, চৌকি মোবারক সেখানে নেওয়া হতো, চৌকি মোবারক নিয়ে সেখানে বিছানো বিছানো হতো, সেখানে তিনি অবস্থান করতেন। মসজিদে নববী শরীফে চৌকি বিছিয়ে অবস্থান করতেন, হুজরা শরীফ মতো বানিয়ে চারদিকে কাপড় দিয়ে চাটাই দিয়ে এটা হুজরা শরীফ বানিয়ে অর্থাৎ গ্যারাউদের ভিতরে তিনি অবস্থান মোবারক করতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা মোতাকিফ হবে, যারা এতিকাফ করবে, তাদেরকে সেটা করতে হবে না। এতিকাফের অনেক ফজিলত, অনেক খুসুত, অনেক বৈশিষ্ট্য। এখন যারা এই বৎসর এতিকাফ করতে যাবে, তাদের জন্য সামনে মিশে রমাদান শরীফ, অর্থাৎ মিশে রমাদান হচ্ছে আরবিয়া, ইয়ামুল আরবিয়া, ইয়ামুল আরবিয়া অর্থাৎ বুধবার। বুধবার দিন মাগরিবের দিবাগত রাত থেকে মাগরিব, মাগরিবের আগে থেকে তাদেরকে মসজিদে আসতে হবে, মাগরিবের আগে এসে এতিকাফ করতে হবে। আর যারা বেজর রাত্রিতে করতে চায়, তারা বেজর রাত্রিগুলিতেও এতিকাফ করতে পারবে, অসুবিধা নেই। কারণ যারা করবে তাদের সেই ফজিলতটা তারা পাবে। আর লাইলাতুল কদর তালাশ করা তো এক হিসেবে এটা আমভাবে এটা শূন্য, তারভাবে হচ্ছে এটা ফরজ ওয়াজিব, যেহেতু আদেশ মোবারক করা হয়েছে তালাশ করার জন্য, এটা ফরজ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমাদান শরীফের যে লাআল্লাকুম তাত্তাকুন, মোত্তাকি হওয়ার যে বিষয়টা, এটা তো সহজ বিষয় না। এই মোত্তাকি হওয়ার জন্যই কিন্তু এতেকাফ, আর মোত্তাকির জন্যই লাইলাতুল কদর। সে যে রোজা রাখতেছে মোত্তাকি হবে, তাই রোজার মধ্যে এতিকাফ করবে, লাইলাতুল কদর পালন করবে, হাসিল করবে, তাহলে তার পক্ষে হাকিকে মোত্তাকি হওয়া সম্ভব। তখন সে আল্লাহ পাক যে বললেন ফাইন্নাউলি ওয়ানা আজিবি উজ্জিয়াবি হাজি কুদসি শরীফ, রমজান শরীফ রোজাটা হচ্ছে আমার জন্য খাস করে, আর আমি নিজে তার বদলা দেব এক নম্বর, আর দুই নম্বর আসলে আমি নিজেই তার হয়ে যাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো স্বাভাবিকভাবে হবে না, তাকে কোশেষ করতে হবে, রিয়াজত মাসাক্কাত করতে, তখন তার পক্ষে সেটা হওয়া সম্ভব। এটা মনে রাখতে হবে, যারা এতিকাফ করবে তারা সেইভাবে এসে মোতাকিফ সেই শর্ত সারা দিলে সব পালন করতে হবে। মোতাকিফের জন্য মাসালা জানতে হবে যে এতিকাফতে কী করতে হয়। অজু ইস্তিনজা করতে গেলে তাকে অবশ্যই যেখানে সে বা ইস্তিনজাখানে সে যাবে সেখানে অবশ্যই খালি থাকতে হবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, আগে সংবাদ দিতে হবে। খালি থাকলে সেখানে সরাসরি সে প্রবেশ করবে, তার প্রয়োজন পুরো করে সে আবার উজু করে সাথে সাথে চলে আসবে, এখানে সে দেরি করতে পারবে না। দেরি করলে তার এতিকাফটা নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। অ্যান্ড মোতাকিফের যে খাবার এরকম হয় যে মোতাকিফ তার খাবারের ব্যবস্থা নাই, তার খাবার পৌঁছানোর জন্য লোক ঠিক করতে হবে। যদি তবু তেরমই হয়, খাবারে কোনো লোক পাওয়া যাচ্ছে না পৌঁছাবে, তাইলে সে বাড়িতে যে খাবার এখানে খেতে পারবে না, খাবারটা নিয়ে তারা প্রস্তুত রাখবে, নিয়ে সাথে সাথে সে চলে আসবে, সে যেখানে এতিকাফ করবে সেখানে সে খাবে, কিন্তু সে ওখানে বসে খেতে পারবে না। যে মোতাকিফের যে মাসালা, আর এতিকাফ অবস্থায় নখ মোষ কাটা জায়েজ নেই এতিকাফ অবস্থায়, এটা জানতে হবে। অনেকে নখ কাটে মোষ কাটে, এটা এতিকাফ অবস্থায় করা ঠিক না, এটা নিষেধ। তখন সে মোতাকিফ সে একদম সব নিরিবিলি নির্জনে থাকবে, এক হিসেবে সে মুর্দার মতো থাকবে, এটা মনে রাখতে হবে। সেখানে আর সবসময় যতক্ষণ সে থাকবে, হয় সে ঘুমিয়ে থাকুক, অথবা সে জিকির ফিকির করুক, অথবা সে কোরআন শরীফ তেলাওয়াত করুক, অথবা সে কিতাবাদি পাঠ করুক, অথবা সে তালিম তাকিন দরস তাদরিস করুক, একটা তাকে করতে হবে। সে চুপচাপ থাকতে পারবে না, থাকলে মাকরুহ হবে, মাসালার জানতে হবে। কাজে এতিকাফের আরও অনেক মাসালা রয়ে গেছে, কিন্তু যারা মোতাকিফ এতিকাফ করতেছে তারা মাসালাগুলি জেনে যেন তারা এতিকাফ করে। যারা প্রতি বছর তাদের তো কম বেশি জানা আছে, আর যারা নূতন করতে চায় তারা মাসালাগুলি জেনে থাকতে হবে। মোতাকিফের শর্ত হচ্ছে নিয়ত করতে হবে, মুসলমান হইতে হবে, রোজা রাখতে হবে, জ্ঞান সম্পন্ন সমঝদার হইতে হবে, জ্ঞান সম্পন্ন আকেল আর অর্থাৎ বেহুশ পাগল হইলে হবে না। আর জামে মসজিদ যেখানে পাঞ্জাখানা জামাতে এরও মসজিদ হইতে হবে, এই শর্ত এটা মনে রাখতে হবে। কাজে এই বৎসরের জন্য যারা এতিকাফ করতে সামনে 20 তারিখ ইমুল আরবিয়া অর্থাৎ বুধবার দিন মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ জানা হাকিম, আমাদেরকে সম্মানিত রমাদান সম্মানের সমস্ত আমলগুলি করে এর হক আদায় করে হাকিকি মোত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন।
এখানে কতগুলো বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি। এক নম্বর হচ্ছে মহিলাদের বিশেষ তালিম। এখানে কিন্তু মহিলাদের তালিম প্রতি সারা বছরই হয়, তো রমজান শিব উপলক্ষে বিশেষ তালিম হয়। পুরুষদের যেমন তালিম হচ্ছে, মহিলাদের তালিম হয়। পুরুষদের যেমন আল্লাহ হওয়া দরকার, মেয়েদেরও আল্লাহ অলি। পুরুষরা শুধু মোত্তাকি হবে, তাহলে মহিলার কি মোত্তাকি হবে না, মহিলাদের মোত্তাকি হইতে হবে, এটা মনে রাখতে হবে। আর অনন্তকালে মাহফিল প্রতিদিন বাদ মাগরিব, আমাদের এখানে তো প্রতিদিন বাদ মাগরিব সাইদু সাইদুল আয়েশের মাহফিল এখানে অনুষ্ঠিত হয়, এটা জারি আছে। আমরা অনন্তকালে এটা জারি করেছি। আর আমাদের এই যে রেসালা সুগ্রাম বিশেষ করে বের হলাম, কিতাবাদি তো আমাদের বের হয়েছে, মাসিক আলবানি সব 290তম সংখ্যা পর্যন্ত বের হয়েছে, আর অন্যান্য পত্রিকা দৈনিক আলিসান শরীফ তো আমাদের প্রতিদিন বের হচ্ছে 12 পৃষ্ঠা। এখানে অনেক তালিম রয়ে গেছে, অনেক নসিহত রয়ে গেছে, অনেক মাসালা মাসালে অনেক বিশেষ আর্টিকেল রয়েছে শিক্ষণীয়। আর এছাড়া সংক্ষিপ্ত রেসালা যে আমরা 8 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠা 12 পৃষ্ঠা রেসালা আমরা অনেক বের করতেছি, সেটা প্রায় পর্যন্ত 171টা রেসালা সে বের হয়েছে। এটি প্রত্যেকেরই সংগ্রহ করা উচিত এবং এটা পড়া উচিত, ইলিম তলব করা উচিত। আর নসিহতের জন্য একটা জরুরি তালিম একটা ছোটো কিতাব ছিল আগে আমাদের জরুরি তালিম, এখন সেটা পরিবর্তে মানুষ বড় চাওয়ার কারণে নসিহত উম্মুল উমাম আলাইহা সালাম একটা বড় কিতাব বের করা হয়েছে। এটা সংগ্রহ করলে প্রত্যেকের পক্ষে তালিম তালকিন করা সহজ সম্ভব হবে। আর দৈনিক আলিসান শরীফ তো আমাদের প্রতিদিনই বের হচ্ছে, এটা প্রত্যেকেরই পড়া উচিত। এর মধ্যে অনেক জরুরি আর্টিকেল থাকে, অনেক বিষয় জানার আছে যেটা মানুষ জানে না। বাদ জুমা জরুরি আলোচনা মজলিস, এখন আগে তো যেটা রমজান শরীফ ছাড়া লেলদেশ আজিম শরীফে সাপ্তাহিক মজলিস হতো, এটা মজলিস হবে বাদ জুমা এক সপ্তাহ। যত মাহফিল মজলিস ইত্যাদি মাদ্রাসা জাকাত ফেতরা সংক্রান্ত মজলিস হবে বাদ জুমা, এটা সকলে কিন্তু উপস্থিত থাকতে হবে। আর আগামী ইয়ামুল আরবি মাগরিবের পূর্বে এতেকাপে বসতে হবে, যারা এতেকাপে বসতে চায় তারা ইয়ামুল আরবি অর্থাৎ বুধবার দিন মাগরিবের আগে মসজিদে বসতে হবে। আর শেষ 10 দিনের বেদর রাত্রি সময়ে বিশেষ মোনাজাত শরীফ হয়। আমরা প্রতি বছর এটা করে থাকি, শেষ 10 দিনে শেষ আমরা প্রতিদিনই করি, তবে সেটা বেদর রাত্রিতে একটু বিশেষভাবে করা হয়। আচ্ছা, প্রত্যেকে নিজের এবং অন্যদের থেকে সংগ্রহ করে জাকাত ফিতরা ওসর আমাদের মাদ্রাসায় পৌঁছাবে। কিন্তু আমরা প্রতিদিন বলা হয় যে জাকাত ফিতরা ওসর মান্নত কাফারা ইত্যাদি ইনি সংগ্রহ করে আমাদের এখানে মাদ্রাসা নীলমণিকে যেন জমা দেয়, প্রত্যেক নিজেরটা দিবে আর তার পরিচিত লোকজন থেকে সংগ্রহ করে এখানে জমা দিবে যেন। আর যারা তেল পানি কালো জের এনে থাকে এটা যেন ছবিমুক্ত, বাজারেরটা কিন্তু ছবিযুক্ত, আমাদের এখানে ছবিমুক্ত পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করতে হবে। আর আমরা তো এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মহরম প্রচার কেন্দ্র করেছি, আন্তর্জাতিক পবিত্র সুন্নত মহরম প্রচার কেন্দ্র করেছি, এখানে এসে এই সুন্নত মহরমগুলি জেনে নিতে হবে, জেনে আমল করতে হবে। এটা পোশাক পরিচ্ছদ হোক, খাওয়া দাওয়া হোক বা অন্যান্য তৈজসপত্র অর্থাৎ ব্যবহারিক দ্রব্য সামগ্রী হোক, এগুলি সব জানতে হবে। একটা মুসলমানের জন্য সমস্ত আমলগুলি সুন্নত মহর অনুযায়ী করাটা হচ্ছে এক হিসেবে সুন্নত, আর কিছু কিন্তু ফরজ। সুবহানাল্লাহ, আল্লাহ ভক্ত নিজে বলছেন কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কিন্তু নিজে বলে দিচ্ছেন যে আপনি বলে দিন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি আল্লাহ ওনাকে মহব্বত করে থাকো, মহব্বতের দাবিদার, তাহলে আমাকে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করো, তাহলে ইত্তেবা বললে কী হবে? ইনি কিন্তু ফাত্তা বেউনি সরাসরি আদেশ করা হচ্ছে, সুন্দর ইত্তেবা করো, তাহলে আল্লাহ পাক ইহুবিবুল্লাহ তোমাকে মহব্বত করেন, তোমাকে আর আলাদা মহব্বত করতে হবে না, আল্লাহ নিজ থেকেই মহব্বত করবে। সুবহানাল্লাহ, রোজা রাখলে যেন আল্লাহ নিজ থেকে হয়ে যান, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সুন্নত মর পালন করলে আল্লাহ পাক নিজ থেকেই মহব্বত করেন, সুবহানাল্লাহ, অর্থাৎ ওই বান্দা বান্দি তারা মাহবুব মাহবুব হয়ে যায়, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক ওই বান্দার মান্দির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল হয়ে যান, দয়ালু হয়ে যান, সুবহানাল্লাহ। এটা কতদিনের জন্য? অনন্তকাল, হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে পুলসরে জান্নাতে যেও
আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল থাকবেন সুবহানাল্লাহ সুবহানা সুলতানি নাসির এবং তাকে সবসময় মহব্বত করুন সে আমাদের জন্য আন্তর্জাতিক পবিত্র সুন্নাহর প্রচার কেন্দ্র করে সেখান থেকে জেনে আমল মানুষ তো আমল করেই সে কি আমল করবে সে সুন্নত মর্মে যেন আমল করে আর প্রত্যেকেরই ইলিম চর্চা করা উচিত আমরা যেটা প্রতিদিন বলি যে প্রত্যেকেরই কমপক্ষে এক ঘন্টা জিকির করা এটা ফরজ মনে করতে এক ঘন্টা জিকির করা যার যে স্বভাব এরপরে বা দিশা বা ফজর একশো একশো দুরুশিব কমপক্ষে পাঠ করতে হবে একশো একশো আর পাশানপাশ তো দাঁড়ি করতে হবে এরপরে পরবর্তী সবকগুলি করতে হবে আর আমল করতে হবে আমলটা কী করবে আমলটা হচ্ছে সুন্নত মোবারক অনুযায়ী আমল করতে হবে সে তো একটা আমল করবেই তাহলে সে যেন সুন্নত মোবারক আমল করে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইলিম তাকে কারণ ইলিম ছাড়া তো সে আমল করতে পারবে না আল ইলমু ইমামুল আমল ইলিম হচ্ছে আমলের ইমাম তাহলে ইলিম অর্জন করবে কোথেকে কারণ বাজারের কিতাবাদি বললে কিন্তু ইমান রাখা কঠিন এখানে অনেক এলেমনো বক্তব্য থাকে আদৌ শরাফতের খেলাপ থাকে তাহলে আমাদের যে কিতাবাদি যেগুলি বের হয়েছে এগুলি সংগ্রহ করে পড়লেই হবে পড়া উচিত প্রত্যেকেরই মানুষ তো ফজিলত বুঝেন আল্লাহ পাক যে বললেন এই যে হুকুম হাকামগুলি দিলেন না আল্লাহকুম তার থাকুন তোমরা মরতে হতে পারবে আর তো আল্লাহ পাক তো চান বান্দারা মরতে কে হোক আল্লাহ হোক আল্লাহ আলী হোক কিন্তু বান্দা কিন্তু সেটা বুঝে না নাউজুবিল্লাহ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার সম্মানার্থে আল্লাহ পাক অনেক নেয়ামত এই উম্মতদেরকে আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু বান্দা বান্দি উম্মত জানে না যার জন্য তারা সেই ফজিলতটা লাভ করতে পারে না নাউজুবিল্লাহ জানি যে এখন যখন সুন্নত পরে ইত্তেবা করলে সে মাহবুব হয়ে যায় সুবহানাল্লাহ ইলিম চর্চা করলে কী হবে যেটা আমরা সব বলে থাকি যে আল্লাহ পাক ইলিম চর্চা করলে কী হবে হাদিস হচ্ছে মাং জাহুল মৌথ মাং জাহুল মৌথ হবিয়াতুল ইলমা হাদিস শরীফ আছে কেউ মৃত্যুপর্যন্ত ইলিম তলব করতে থাকলো ইলিম তলব করতে প্রতিদিন একশো দুশো কিতাব পড়তে এটা শর্ত না দুই চার পৃষ্ঠা করে সে প্রতিদিন পড়ো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়ো প্রতিদিন মাং হেউল মত ওয়াবিয়া ইয়াত লেহিয়া ভিল ইসলামা লেহিয়া ভিল ইসলামা দিন ইসলামকে জিন্দা করার জন্য বোলবালা করার জন্য অর্থাৎ সে ইলিম চর্চা করবে কেন সে নিজে শিখে আমল করবে মানুষকে বলবে আমল করার জন্য দিন ইসলাম প্রচার প্রসারের জন্য বোলবালা করার জন্য মাং জাউল মৌত ওয়াইয়াতুল ইলমা লিউহিয়াবিল ইসলামা বাইন বাইনা নবীনা দরজ ওয়াহদা ফিল জান্নাহ কী হবে তখন যে ইলিম তলব করলো মৃত্যু পর্যন্ত সে প্রতিদিন এক পৃষ্ঠা পড়ুক দুই পৃষ্ঠা পড়ুক ইলিম তলব করতে থাকলো এবং সে তা শিখে নিজ আমলের চেষ্টা করে মানুষকে বলবে আমল করার জন্য তালিম তালকিন দর্শ তাদ্রিস করবে তাহলে কী হবে সে যদি ইন্তেকাল করে তাহলে তার মধ্যে নবী রসুল আলহিমের মধ্যে কী পার্থক্য মাত্র একটা দরজা শুধু সে নবী হবে না রসুল হবে না এছাড়া যত ফজিল সবগুলি সে লাভ করবে সুবহান আল্লাহ ইলিম এই জন্য ইলিম তলব করতে হবে দাঁড়িয়ে রাখতে হবে আমাদের কিতাব দিকে পড়তে হবে আর একটা ফজিলত আছে যদি এখন সে দিনে পরে ভালো রাত্রে পড়লে হবে রাত্রে পড়লে কী হবে তাদা রসুল ইলমে সাতা মিনাল লাইন তাদা রসুল ইলম সাতা মিনাল লাইন কেউ যদি রাত্রে সামান্য সময় কিছু ইলিম দর্শ তাদ্রিস করে শিখে শিখায় সামান্য সময় খৈরুম মিন ইহইয়া ইহইয়া সারা রাত্র সজাগ থেকে এক বন্ধু গেলে যত ফজিলত তারা চিতে সে বেশি ফজিলত লাভ করবে সুবহানাল্লাহ কাজে জন্য এক ঘন্টা জিকির বাদ দিশা বাদ ফজর একশো একশো দুরুদ শরীফ কমপক্ষে এরপরে হচ্ছে আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী আর ইলিম চর্চা করবে এরপরে হচ্ছে প্রত্যেকের তার শব্দ সামর্থ্য যত বেশি সম্ভব সে সৌদ ইখতিয়ার করবে সৌদ ইখতিয়ার করা ব্যতীত কিন্তু সে হাকির ফায়দা লাভ করতে পারবে না আর এছাড়া আমরা বলে থাকি এটা মুসলমানের জন্য আরেকটা ফরজ আছে সেটা কি এই যে নসবনামা মোবারক এটা আমাদের রেসালা বের হয়েছে এখানে হাদিস শিবের দ্বারা প্রমাণিত বাইশখানা নাম মোবারক এটা পড়া উচিত এবং মুখস্থ করা উচিত এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যারা বায়াত গ্রহণ করে সালেক সালিকা যারা তার জন্য আরেকটা ফরজ সেটা হলো সাজরা শরীফ প্রতিদিন পাঠ করা বা মুখস্থ করা এটা মনে রাখতে হবে আর হুজুরি কল্পের জন্য যেমন পাঁচ আনপাঁচ জারি করা শর্ত সাথে সাথে এগারোটা বিষয় আছে সেটাও মুখস্থ রাখা এটা চর্চা করা এটাও জরুরি তাহলে হুজুরি কল্পের জন্য সহজ হয় এবং তার জন্য আল্লাহ আল্লাহ মত থেকে ওটা সহজ সম্ভব সোনাল্লাহ চল্লাহ আর এরপর আমরা এটা সংক্ষেপে বলি
এলমে তাসাউফ তো অনেক লম্বা বিষয়, সংক্ষেপ হচ্ছে চারটা বিষয়। চারটা বিষয়ের মধ্যে দুইটা হচ্ছে জাহেরি, দুইটা হচ্ছে বাতিনি। জাহেরি হচ্ছে একটা সৌবত ইক্তিয়ার করতে হবে যত বেশি সম্ভব, আর হচ্ছে কমপক্ষে প্রতিদিন এক ঘন্টা জিকির করতে হবে। এই দুইটা জাহেরি, কমপক্ষে এক ঘন্টা জিকির করতে হবে, কমপক্ষে, বেশি করলে ভালো, আর যত বেশি সম্ভব সে সৌবত ইক্তিয়ার করবে ইচ্ছে তার শায়েখ। আর বাতিনি দুইটা হচ্ছে আকিদা বিশুদ্ধ করতে হবে, যে তার কামেল সাগরপতি তার বিশুদ্ধ আকিদা থাকতে হবে এবং হস্তজন পোষণ করতে হবে। আকিদা বিশুদ্ধ না হলে, হস্তজন শুদ্ধ না হলে কোনোদিন সে ফয়েজ তাজ্জু পাবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন এই জন্য যার যার সবকগুলি ঠিকমতো করতে হবে। আর এখানে যেটা বলা হচ্ছে, এ তো রমজান শরীফ মাস, হাজার শাহরু জাকাত থেকে মানে জাকাত আদায় করার মাস, প্রত্যেকে তাদের জন্য জাকাতগুলি ফেতরাগুলি সংগ্রহ করে আমাদের মাদ্রাসা যেন জমা দেয়, এটা মনে থাকার জন্য। যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লার যেন হাকিম আমাদেরকে সম্মানিত রমজান রোজা রেখে সমস্ত আমলগুলি করে যেন হাকিকে মোত্তাকি হওয়ার যেন তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমার চার টাকা দামাজ আদায় করতে পারেননি, তারা সেটা আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
একটি জরুরি মাসালা অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব কাজী প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে একইভাবে সৈয়দুনা মামদু মুর্শিদ কিবলা আলহি সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে আর আজানের পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا صلى الله عليه وسلم أما بعد يا أيها الناس اسمعوا خطبتي بالجنان خطبتي اليوم في أحكام ليلة القدر والاعتكاف قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة عن حضرت أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم
كل عمل ابن آدم يضاعف له حسناته بأشام تلا سبع مئة ديف. قال الله تعالى إلا صوم فإنه لي وأنا أعزب أن أزي به يدعو الشهوات وطعامه من أجلي لصائم فرحتان فرط من الفطر فضل لقاء ربي لخلوف من صائم أتي من المريح المسك الصيام ذنة إذا كان مصوم عدل فلا يرفس ولا يسخب فإن صاب هو قاتل فليقل إني إمرء صائم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أن هذا سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى ما طلع الفجر أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل حضرت جبريل عليه السلام في كعبة من الملائكة يصلون على كل عبد قائم وقائد يذكر الله عز وجل أهدى إلينا إبراهيم إسماعيل أن طهر بيت للطائف العاكفين ركع السجود قال رسول الله صلى الله عليه وسلم من عتق في يوما ابتغاء الله جعل الله بين من النار ثلاثة خنادق أبدا بين الخافقين عن ذي بن عباس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف فعتق الذنوب يجرى له من الحسنة كامل الحسنة كلها ولا تباشرهن أنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها عن أم المنصة الصديقة قالت السنة على المعتكف أن لا يعود مريدا ولا يشهد جنازة ولا يمس المرض ولا يباشرها ولا يخرج لحج إلا لما لا بد منه ولا يتقوى إلا بصوم ولا يتقوى إلا في مسجد جامع أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله برحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك الرؤوف الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا كما مرد محمدا عبده ورسوله صلى الله عباد الله واتقوا الله فاعلموا أن الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم على حضرة ولد الشريف ولد رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين عليهن السلام حضرة أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم سيدة شباب من الإمام الثاني والثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم ذي الأسر أرحموا عبد الله بعد المهزة صديق أكبر عليه السلام سيدنا فاروق علیہ السلام سيدنا زنورين علیہ السلام سيدنا امام الاول علیہ السلام سيد الشهداء علیہ السلام خاتم المهاجرين علیہ السلام ولا جميل جميع سب النبي صلى الله عليه وسلم الله الله في اصحابي لا تتخذ غرض من بعدي فمن احب فهم ابهم اللهم اهلك الكفرة والفسقة والفجرة والمبتدية والمشركين اللهم شتي شمنا مزيج نوان دامير وحزول من خزر خزر الدين صلى الله عليه وسلم اللهم عزل المسلمين اللهم خلد ملكنا سائر ممالك الإسلام واجعل أمر وسلا سيرتك القويم ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا نعمة ذكر الله تعالى أعلى أولى أجل أهم وأتم أكبر. قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم صووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة نور المجسم حبيب الله صلى الله عليه وسلم تني إرشاد مبارك করেন আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন সামনের কাতার পুরো করুন কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন কাতার সোজা করা ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন মসজিদে জায়গা না হলে মাদ্রাসায় জায়গা না হলে ষষ্ঠ তলায় জায়গা করা আছে সেখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন আজাদ ভাই আছেন মোকাব্বির আজাদ ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا
عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر الله أكبر سمي الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله كفى بالله شهيدا محمد رسول الله الله أكبر الله أكبر سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. وصلت إليك وآله وسلم. آمين.